वेलकम आरो एक गुरुत्वपूर्ण भिडियोते प्रत्येक के वेलकम। तो आजकेर भिडियोते आमरा प्रतिदिन खूब साधारण जे समस्त कथाबार्तागुलो बांग्लाय बोली सेगुलो शिखे नेब इंग्रेजीते किभाबे स्मार्टली बला जाए। ताहले पुरो भिडियोटा एकटु मन दिए देखे नीन, भीषणई भालो लागबे, भीषणई इंटारेस्टिंग। तो शुरू करी, जेमन प्रथमेई आछे, प्रथमे जेटा जानबो, आमाके विश्वास करो, आमाके विश्वास करो, एटाके आमरा इंग्रेजीते बोलबो बिलिव मी, बिलिव मी, आमाके विश्वास करो। एर थेके आरो स्मार्ट शुनते लागे जखन आमरा बोली बिलिव मी। तो बिलिव मी, बिलिव मी, आमाके विश्वास करो। आबार होयतो कारोर साहाज्येर प्रयोजन हलो, कारोर उपकारेर प्रयोजन हलो, तखन आमरा ताके एरकम बोलते पारी आमार एकटा उपकार करो। এছাড়াও আমরা ইংরেজিতে বলতে পারি ডু মি এ ফেভার, প্লিজ ডু মি এ ফেভার, এরকমও বলতে পারি আমার একটা উপকার করো, ডু মি এ ফেভার। তো এটাকে আমরা বলবো ডু মি আ ফেভার। নেক্সট, তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও, মানে এমন একটা কথা যেটা আপনার হয়তো ভালো লাগলো না। তো আমরা এরকম অনেক সময় দুবার করে জিজ্ঞাসা করি, তাই না, তুমি কি বলতে চাইছো। অনেক সময় রেগেও আমরা কথাটা বলে থাকি, তো এটাকে আমরা বলতে মানে বলবো এইভাবে, হোয়াট ডু ইউ মিন, তুমি যেটা বলছো সেটা কি, কি বলতে চাইছো তুমি, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন। আশা হারাবেন না, কাউকে আমরা আশ্বস্ত করে এই কথাটা বলে থাকি, আশা হারাবেন না। তো আশা হারাবেন না, এটাকে আমরা বলতে পারি ডোন্ট লুজ হোপ অর ডোন্ট লুজ ফেথ। আশা হারাবেন না, ডোন্ট লুজ হোপ, ডোন্ট লুজ ইওর হোপ, ডোন্ট লুজ ইওর ফেথ, আপনার আশা হারাবেন না। তো আশা হারাবেন না, এটাকে ইংরেজিতে বলা যায় ডোন্ট, অর্থাৎ ডু নট, ঠিক আছে, ডু নট, এন অ্যাপোস্ট্রোফিটি, এটার অর্থ ডু নট লুজ ইওর, আচ্ছা তো তোমার বা আপনার থাকলে আমরা ইওর কথাটা যুক্ত করতে পারি, না হলে আশা হারাবেন না, ডোন্ট লুজ হোপ অর ফেথ, ডোন্ট লুজ হোপ ফেথ। তো আপনার আশা হারাবেন না, এটা বললে আমরা তখন ওখানে ইওর কথাটা যোগ করতে পারি, ইওর হোপ অর ইওর ফেথ। নেক্সট, সময় নিয়ে করো, কেউ হয়তো তাড়াহুড়ো করছে, তখন আপনি দেখে তাকে বললেন সময় নিয়ে করো, এত তাড়াহুড়োর কি আছে, তো সময় নিয়ে করো, টেক ইওর টাইম, টেক ইওর টাইম, সময় নিয়ে করো, টেক ইওর টাইম, টেক ইওর টাইম। আশাবাদী হও, সমস্ত কিছু হতাশাসূচক কথাবার্তা না বলে সব কিছুতে একটু আশা রাখো, সব ঠিকঠাক হয়ে যাবে। তো আশাবাদী হও, এই আশাবাদী হও এটাকে আমরা কি বলতে পারি, বি অপটিমিস্টিক, আশাবাদী হও, বি অপটিমিস্টিক, তো আশাবাদী হও এটাকে আমরা বলতে পারি বি অপটিমিস্টিক, বি অপটিমিস্টিক। শান্ত থাকো, শান্ত থাকো, অযথা উত্তেজিত হইও না, তো শান্ত থাকো এটাকে আমরা বলবো স্টে কোয়াইট, ডোন্ট বি এক্সাইটেড, শান্ত থাকো, উত্তেজিত হইও না, তো শান্ত থাকো, স্টে কোয়াইট, স্টে কোয়াইট, কিউ ইউ আই ই টি, কোয়াইট, শান্ত থাকা, কোয়াইট মানে শান্ত, তো স্টে কোয়াইট, শান্ত থাকো, এটা অসম্ভব। আমরা অনেক সময় অনেক কথাতে এই কথাটা বলে থাকি, আর আমরা বাংলার থেকে ইংরেজিতে এই কথাটা বেশি বলি, তাই না, কি বলি বলতো, এটাকে আমরা বলি ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, ইটস ইম্পসিবল, ইটস বা ইট ইজ, ইটস ইম্পসিবল, এরকম ছোট ছোট ইংরেজি কথা যদি আমরা মাঝে মধ্যে বলতে থাকি, বলতে চেষ্টা করি, তাহলে ইংরেজিতে কথা বলাটা আমরা যতটা কঠিন মনে করি ততটাও কিন্তু হবে না, ঠিক আছে, একটা কনফিডেন্স আসবে এবং আমরা খুব সহজে কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ভীষণ ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবো। তো ইটস ইম্পসিবল, এটা অসম্ভব, ইটস ইম্পসিবল, এটা আমরা বলেও থাকি, সব ঠিক আছে, সব ঠিক আছে,
এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ অল রাইট, এইভাবে আমরা বলতে পারি। তো সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, অল রাইট বা ফাইন, সব কিছু ঠিক আছে। এটা স্বাভাবিকভাবে নাও, কেউ হয়তো কোনো একটা কথা শুনে হয়তো বিমর্ষ হয়ে পড়েছে, মন খুব খারাপ, তো কথাটা হয়তো সেরকম কিছুই না, তবুও সে হয়তো মন থেকে কথাটাকে অন্যরকমভাবে ভেবে নিয়েছে। তো এরকম একটা সিচুয়েশানে আমরা অনেককেইভাবে আশ্বস্ত করে থাকি, এত কিছু ভাবার নেই, এটা স্বাভাবিকভাবে নাও, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা স্বাভাবিকভাবে নাও, টেক ইট ইজি, ভীষণই সহজ একটা ইংরেজি সেন্টেন্স, টেক ইট ইজি, এত ভাবনা চিন্তার কিছু নেই, এটাকে স্বাভাবিকভাবে নাও, টেক ইট ইজি। তো এটা স্বাভাবিকভাবে নাও, এটাকে আমরা বলবো টেক ইট ইজি। নেক্সট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও আমরা ইংরেজিটাই বেশি ব্যবহার করি, তাই না? ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই কথাটা আমরা জেনারেলি কমই বলে থাকি, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, একটি সুন্দর দিন কাটাও, সকালবেলায় কারোর সাথে ফোনে কথা বলার পর বন্ধুস্থানীয় কাউকে বা আমরা সাধারণভাবে অন্যকে একটু ভালো কিছু কথা বলার সময় বা শেষে আমরা এই কথাটা বলেই থাকি, একটি সুন্দর দিন কাটাও, কাউকে উইশ করে এই কথাটা বলে থাকি। তো এটাকেও আমরা কি বলে থাকি, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে। বা কেউ হয়তো বাড়িতে এসেছেন, চলে যাচ্ছেন, সেটা হয়তো সারা দিন এখনও সময়টা আছে, তার ঠিক আগে কোনো একটা সময়, সকালবেলার কোনো একটা সময়ে আমরা হয়তো তাকে বিদায় জানানোর সময়ও কিন্তু এই কথাটা বলে থাকি, হ্যাভ এ গুড ডে। ঠিক আছে, তো এখানে একটি সুন্দর দিন কাটাও, এই কথাটা যদি কখনো বলার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা একটি সুন্দর দিন কাটাও এটাও বলতে পারি, তার থেকে আরও ভালো শোনাবে যদি আমরা এরকম বলে, এরকমভাবে বলি, হ্যাভ এ গুড ডে। তো একটি সুন্দর দিন কাটাও, হ্যাভ এ গুড ডে। তাহলে আজকের এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ আর আমাদের ভীষণই প্রয়োজন। তো আরও একবার দেখে নিই, প্রথমেই আমাকে বিশ্বাস করো, এটাকে আমরা বলবো বিলিভ মি। আমার একটা উপকার করো, ডু মি এ ফেভার, আমার একটা উপকার করো। তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। আশা হারাবেন না, ডোন্ট লুজ ইওর ফেথ অর হোপ। সময় নিয়ে করো, টেক ইওর টাইম, সময় নিয়ে করো। আশাবাদী হও, আশা হারাবেন না, এটাকে আমরা এইভাবে বলতে পারি, আর আশাবাদী হও, বি অপটিমিস্টিক। শান্ত থাকো, স্টে কোয়াইট, এটা অসম্ভব, ইটস ইম্পসিবল। সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে অর অল রাইট অর ফাইন, এটা স্বাভাবিকভাবে নাও, টেক ইট ইজি, টেক ইট ইজি, এটা স্বাভাবিকভাবে নাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, সত্যি স্বাভাবিকভাবে সমস্ত ব্যাপারকে নেওয়াটাও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। তো টেক ইট ইজি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আর হ্যাভ এ গুড ডে, একটি সুন্দর দিন কাটাও। তাই আপনাদের প্রত্যেককেই বলি হ্যাভ এ গুড ডে। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার এরকমই কিছু প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সেন্টেন্সের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।